নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এখানে আমি আপনাদেরকে রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার নিয়ে আমি এখানে জানাবো। তবে একটি কথা, ভিডিওটি মোটো কেটে কেটে আপনারা দেখবেন না, শুধুমাত্র রাশির নাম শুভ সময় দেখে আপনারা বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু বোঝানোর চেষ্টা করে এবং কিছু বার্তা দিই, যার মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। দেখুন, রাশির নাম থাকলে যে আপনার সাথে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে এটি কখনোই নয়। যাদের ক্ষেত্রে রাহু গ্রহ খারাপ রয়েছে, আমি মেনে নিলাম আপনার জন্মচক্রে রাহু গ্রহ খারাপ রয়েছে, এর জন্য তো প্রতিকার রয়েছে, এর জন্য আপনাকে কিন্তু রাহু রক্ষা কবচ পরিধান করতে হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনি যদি রাহু রক্ষা কবচ পরিধান করেন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এর পাশাপাশি একটি কথা আমি বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো যদি সমস্যা থাকে তার গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি একটি কথা বারবার বলি, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষী প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার জন্মছকে যদি ভাগ্যভাব দুর্বল হয়, আপনার জন্মছকে যদি ধনভাব দুর্বল হয়, আপনার জন্মছকে যদি আকর্ষী প্রাপ্তির ভাব দুর্বল হয়, নিশ্চিতরূপে আপনার কিন্তু মহা প্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার ক্ষেত্রে দেখা যাবে যে ভাগ্যভাব দুর্বল রয়েছে, দেখবেন এর জন্য কিন্তু আমি বারবার বলি বার্থ চার্ট রিফরমেশান, এটা অবশ্যই আপনারা করুন। দীর্ঘদিন আপনারা প্রচেষ্টা করছেন, হচ্ছে না, প্রচুর অর্থ নষ্ট করছেন। আমি যে রাশিগুলোর কথা বলছি হয়তো আপনার এক না একদিন কিন্তু মিলে যেতেও পারে, সেদিন হয়তো আপনার এই অর্থপ্রাপ্তির জায়গায় কিন্তু ঘটতে কিন্তু পারে, কিন্তু তার আগে আপনি হয়তো অনেক অর্থ খরচ করে কিন্তু ফেলেছেন। এর জন্য আমি বারবার বলি, আপনার জন্মছককে ক্যালকুলেশন করা দরকার, কোন জায়গাতে সমস্যা রয়েছে। শুধুমাত্র আপনার এই যে অর্থপ্রাপ্তি বলছি বলে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে এমনটি নয়, আবার আমি যে কথাগুলো বলছি সেম টু সেম মিলে যেতে পারে। এবং পাশাপাশি টার্গেট নাম্বার, টার্গেট নাম্বারটি আপনি মিলাবেন কী করে, সেটার জন্য অবশ্যই আপনারা পরামর্শ করুন। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলি, আপনার জন্মছকে যোগটা কখন রয়েছে, অর্থাৎ কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, সেটা আগে জেনে নিন। দেখুন, কোনো না কোনো মাসে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটতেই পারে, সেখানে আপনার রাশির নাম টার্গেট নাম্বার হয়তো মিলে যেতেও পারে। আমি একটা কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছককে প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি, আপনার হস্তরেখা, আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে কি না, বড় ধরনের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, এটা কিন্তু বাস্তব জায়গা। জীবনে সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। এখানে কিন্তু আমি বারবার একটি কথা বলি, সমস্যা যেমন রয়েছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে কিন্তু তুলতে পারে। এবার আমি জানাবো পাঁচটি রাশির নাম এবং টার্গেট নাম্বার। প্রথম রাশি সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বার 5 এবং 1। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 9:41 থেকে 10:18 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, সিংহ রাশি নাম্বার 1। নাম্বার 2 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম
আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 11:01 থেকে আপনার 12:34 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 8 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:45 থেকে 12:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের যে শুভ সময় সকাল 10:42 থেকে 11:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং আরেকটি যে টার্গেট নাম্বার আপনাদের সেটি হচ্ছে 4। আপনাদের আগামীকালের যে শুভ সময় টার্গেট নাম্বারটা বলা শুভ সময়টা হচ্ছে সকাল 9:18 থেকে টাইমটা শুরু হচ্ছে, 9:18 থেকে টাইমটা আপনাদের শুরু হচ্ছে আপ টু আপনার 11:42 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। আর একটি কথা আবারও বলছি, যাদের ক্ষেত্রে খুব অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে 1-2 নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। রাহু হচ্ছে কলিযুগের রাজা, এই জন্য আমি বারবার বলি জন্ম ছককে সংস্কার করুন এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো আমি যে কথাগুলো বলছি আপনার সাথে সেম টু সেম মিলে যেতে কিন্তু পারে, কিন্তু দেখা দরকার যে আপনার ক্ষেত্রে দশা মহাদশা এবং আপনার যে বার্থ চার্ট অনুযায়ী, আপনাদের যে বার্থ চার্ট অনুযায়ী ফরচুনা নাম্বার কত রয়েছে সেটা কিন্তু জানা দরকার। আমি একটি কথা বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং আপনার বাই বার্থ চার্ট যে সমস্যাগুলো রয়েছে না তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, সমস্যা আছে সমাধানের পথও কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে কিন্তু পারে। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।